হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে মানহানির মামলা কি, কী অপরাধের কারণে এই মামলা করা যায়, মানহানির মামলার রায়ের কী সুফল পাওয়া যেতে পারে, এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানহানি মামলা কীভাবে কেন হবে, কীভাবে করবেন এ সম্পর্কে আলোচনা করব। পত্রপত্রিকার খবর বা ছবিকে কেন্দ্র করে মানহানি সংবাদ শোনা যায়। রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা সাধারণত এই ধরনের মানহানি মামলা করে থাকেন। মানহানি এমন এক ধরনের অপরাধ যেটি ফৌজদারি ও দেওয়ানি উভয় প্রকারে হতে পারে। ফৌজদারি আদালতে মানহানি মামলা হলে অভিযুক্ত ব্যক্তি কারাত কিংবা অর্থদণ্ডে দণ্ডিত হন। পক্ষান্তরে দেওয়ানি আদালতে মামলা হলে এবং সেই মামলার বাদী জয় হলে বিবাদী থেকে ক্ষতিপূরণ হিসাবে অর্থ আদায় করতে পারেন। বাংলাদেশের দণ্ডবিধির 499 ধারা অনুসারে যে ব্যক্তি মানহানির উদ্দেশ্য বা মানহানিকর জেনে বা ফাটকের জন্য উদ্দেশ্যমূলক শব্দবলী বা চিহ্নবলী বা দৃশ্যমান কল্পস্থিতির সাহায্যে কোনো ব্যক্তির সম্পর্কে এমনভাবে কোনো নিন্দাবাদ প্রণয়ন বা প্রকাশ করে, সেই নিন্দাবাদ উক্ত ব্যক্তির সুনাম নষ্ট করবে। সেই ব্যক্তি কিছু ব্যতিক্রম অবস্থা ছাড়া উক্ত ব্যক্তির মানহানি করেছে বলে ধরা হবে। এই আইনে এমন কিছু ব্যতিক্রম অবস্থা বর্ণনা করা হয়েছে যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির নামে মানহানিকর কিছু বলে, লিখে বা প্রচার করলে দণ্ডবিধি 499 ধারার অধীনে মানহানির অভিযোগে অভিযুক্ত হতে পারেন। এবং কী কী কারণে আবার মানহানি হবে না সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে 10টি কথা বলবো। প্রথমত হচ্ছে, জনকল্যাণের স্বার্থে কারো প্রতি সত্য দোষারোপ করলে তাতে মানহানি হবে না। দ্বিতীয় নাম্বার, জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করলে তা মানহানির শামিল হবে না। তৃতীয়ত হচ্ছে, আদালতসমূহের কার্যবিবরণী প্রতিবেদন প্রকাশ করা মানহানির অন্তর্ভুক্ত হবে না। চার নাম্বার হচ্ছে, যে কোনো জনসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা মানহানির শামিল নয়। পাঁচ নাম্বার, আদালতের সিদ্ধান্তকৃত মামলার দোষ গুণ বা সাক্ষীদের সম্পর্কে বা অন্যান্য ব্যক্তিদের আচরণ সম্পর্কে অভিমত মানহানির পর্যায়ে পড়বে না। ছয় নাম্বার, ঘন অনুষ্ঠানের আনুষ্ঠানিকবলী সম্পর্কে কোনো মতামত প্রদান মানহানি নয়। সাত নাম্বার, কৃতিত্ব সম্পূর্ণ ব্যক্তির কাছে সৎ বিশ্বাসে কারো সম্পর্কে অভিযোগ করা হলে সেটিও মানহানি হবে না। যেমন পুলিশের কাছে কোনো দোষারোপ করলে, কোনো অভিযোগ করলে, কারো ব্যাপারে সৎ বিশ্বাসে অভিযোগ করলে এটা মানহানি হবে না। আট নাম্বার, কোনো ব্যক্তি কর্তৃক তার বা অন্য কারোর স্বার্থ রক্ষার্থে দোষারোপ করা মানহানি নয়। ন নম্বরে, গণকল্যাণার্থে সতর্কতা প্রদানের উদ্দেশ্যে কারো সম্পর্কে কিছু বলা হলে সেটিও মানহানি হবে না। বাংলাদেশের দণ্ডবিধির 500 ধারায় মানহানির শাস্তি বর্ণনা করা হয়েছে। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডে দণ্ড হতে পারে। বলছে 501 ও 502 ধারা অনুসারে মানহানিকর বলে পরিচিত বিষয় মুদ্রণ বা খোদাইকরণ সম্পর্কে এবং এর শাস্তি বর্ণিত হয়েছে। উল্লেখ্য যে মানহানির জন্য দেওয়ানি মামলা করা যেতে পারে, তবে সেই ক্ষেত্রে টাকার পরিমাণ মানহানির পরিমাণ করে প্রয়োজনীয় কোর্ট ফি প্রদান করার মাধ্যমে মামলা করতে হবে এবং এক্ষেত্রে আদালত টাকার ডিগ্রি দিতে পারেন। এই ধরনের মামলাকে মানহানির মামলা বলে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবেন।